আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعْنَا بِهِ أَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে এখানে আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরানের 19 এবং 20 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে বিশেষ করে 19 নম্বর আয়াতের উপর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে তাফসির শুনে আসছি আজকে 19 নম্বর আয়াতের সাথে আরেকটি আয়াত 20 নম্বর আয়াতও তেলাওয়াত করা হয়েছে 19 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা এই মর্মে দাবি করেছেন যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মতবাদ জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই অংশের আলোকে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম কেন অনন্য এবং শ্রেষ্ঠ ইসলামের মৌলিক বৈশিষ্ট্য কী কী যেগুলো অপরাপর ধর্মে কিংবা মতবাদের ভিতরে নেই সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং একজন মানুষ ইসলাম গ্রহণ করার পরেও এত বড় নেয়ামত পাওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্ম গ্রহণ করে এর পিছনে মৌলিক কারণ কি সে সম্পর্কে আলহামদুলিল্লাহ বলেছিলাম
যে ছয়টা কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্ম গ্রহণ করে কিংবা এমনিতেই ইসলাম থেকে বের হয়ে যায়। আমার যতদূর মনে পড়ে যে আমরা এ পর্যন্ত এসেছি এবং পাশাপাশি বর্তমান সময়কে সামনে রেখে যেহেতু নবজির ভাষায় এই সময়টা হলো ফিতনার সময়, নবজির ভাষায় সকালে মুমিন সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় মুমিন সকালে বেঈমান, এমনই যুগ চলছে, এমনই সময় চলছে এই সময়টা। যে মানুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে সমবেত হবে, জামায়াত হবে, আর ওই জামায়াতকে উপলক্ষ করে যদি কেউ এলোপাথাড়ি তীর নিক্ষেপ করে তাহলে যার গায়ে বিদ্ধ হবে সেই মুনাফিক। এমন একটা সময় যেহেতু ঘনীভূত সামনে আসছে, জানি না এখনই সে সময় কি না, নাকি সামনে সে সময় আসছে আল্লাহ ভালো জানেন। সেহেতু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে সতর্ক করা যে আমরা যদি ঈমান হেফাজত করতে চাই, আমাদের সবচাইতে দামি বিষয়, দামি সম্পদ ঈমানকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখার পাশাপাশি অমুসলিমদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আপত্তি ইসলামের উপর এসে থাকে এ সম্পর্ক কিঞ্চিত ধারণা রাখতে হবে। এখানে আরেকটি বিষয় যে ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি, ওই ভুলটা হলো অনেকটা এরকম যেমন অক্ষর জ্ঞান না শিখেই তারপরে কোনো ভাষাতে পিএইচডি করতে চাওয়া, অথচ তার ওই ভাষার অক্ষর জ্ঞানেই জানা নেই, বর্ণমালার পরিচয় তার কাছে নেই, অথচ ওই ভাষার উচ্চ সাহিত্য নিয়ে পড়ালেখা করতে চাওয়া, এটা যেমন বোকামি ঠিক তেমনিভাবে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সম্পর্কে আগে না জেনে অপর অপর ধর্ম বা ওরিয়েন্টালিস্টরা ইসলাম সম্পর্কে কি আপত্তি তুলে থাকে বা অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তুলনামূলক পর্যালোচনা কি হতে পারে, এই যে এই বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করা সমান বোকামি। এর কারণ হলো ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসই আপনার কাছে নেই। এখন আপনি যদি জানতে চান যে নাস্তিকরা দেখি ইসলাম সম্পর্কে কি বলে, তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ইসলামের ব্যাপারে অনুপ্রাণিত হওয়ার থেকে দূরে সরে যাবেন বহুগুণে বেশি। আর যদি ইসলাম সম্পর্কে আপনার মজবুত বিশ্বাস, ধারণা এবং পরিপূর্ণ জ্ঞান যদি থাকে, অন্তত এতটুকু ইলম, এতটুকু জ্ঞান যদি আপনার মধ্যে থাকে যে অমুসলিমদের অভিযোগ আপত্তিগুলো তারা বলার সাথে সাথে আপনার ব্রেনে আপনা আপনি খণ্ডিত হয়ে যাবে, নতুন করে খণ্ডন করার দরকার হবে না, বরং একটা মৌলিক জবাব আপনার কাছেই পাওয়া যাবে। অন্তত এতটুকু ইলম যদি আপনার কাছে থাকে তাহলে ইসলাম সম্পর্কে যে সকল অভিযোগ আপত্তি নাস্তিকরা করে থাকে সেগুলো নিয়ে আপনি পড়ালেখা করতে পারেন, আপত্তি নাই, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হয়েছে এখন তো সময় হলো মিডিয়ার যুগ, যে জোয়ার, যে তুফান, যে ঝড়, যে টর্নেডো চলছে ইসলামের বিষয়ে সংশয় তৈরি করার, এই টর্নেডো আসলে আমরা চাইলেও ঠেকাতে পারছি না। একটা যুবক কখন যে নাস্তিকদের একটা ব্লগে ঢুকে যাচ্ছে আর সেখানে সে ইসলাম সম্পর্কে মনে করেছে জানবে, এই নিয়তে এই ইচ্ছা হয়তো ঢুকেছে, কিন্তু কখন যে সে এখান থেকে ওখান থেকে ইসলাম সম্পর্কে একটা সংশয় নিয়ে ফেলেছে, সংশয়ের বীজ বপিত তার অন্তরে হয়ে গেছে, সে এটা হয়তো খবরই রাখে নাই। এজন্য কিছু মৌলিক বিষয়ও
আমাদের জানা থাকা দরকার। একটা কথা ইদানিং খুব জোরে সোরে শোনা যায়, সেটা হলো সবার উপর সত্য হলো মানব ধর্ম। এরকম একটা কথা শোনা যায়, এমনকি আমাদের স্কুলের বাংলা সাহিত্যেও লালন ফকিরের সম্ভবত একটা কথা পড়ানো হয়, সবার উপর সত্য মানব ধর্ম। এবং বলা হয় যে মানুষ আগে না ধর্ম আগে, মানুষ আগে না ধর্ম আগে। এগুলোরই নানা রূপ নানা রং হলো, যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাগুলোরই নানা রং। আপনি পানি যদি লাল রঙের পাতিলে রাখেন তাহলে লাল মনে হবে, নীল রঙের পাতিলে রাখলে নীল মনে হবে। তো এর প্রকৃতি তো হলো পানি। তো সবার উপর মানব ধর্ম, এই যে কথাটা সবার উপর মানব ধর্ম, ধর্ম আগে না মানুষ আগে, এই কথাটা আর ধর্ম যার যার উৎসব সবার একই কথা। পার্থক্য হলো এক জায়গায় এক রং দেখা গেছে। আল্লাহর কাছে পানা চাই, আমাদের নাটক সিনেমা থেকে শুরু করে টেলিভিশনের টক শো থেকে শুরু করে কথিত বুদ্ধিজীবীদের বক্তৃতা বিবৃতি থেকে শুরু করে এমনকি ইউনিভার্সিটির ক্লাসরুম থেকে শুরু করে রাজনৈতিক ময়দান পর্যন্ত, ধরেন আমাদের দেশের প্রেক্ষাপটেই বলি, ঢাকা ইউনিভার্সিটির ক্লাসরুম থেকে শুরু করে পল্টন পর্যন্ত সব জায়গায় এই কথাই বলা হয়, শেখানো হয় যে মানব ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। অথচ আমরা জানি যে একজন মুসলিম হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কী? ইসলাম। কিন্তু এই যে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই কথাটাকে সাব্যস্ত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে যুক্তি প্রমাণ পেশ করে, একজন হালকা ইমানদার যদি হয়, ইসলাম সম্পর্কে যদি তার পরিপূর্ণ ধারণা না থাকে, আমি নিশ্চিত যে সে হোঁচট খাবে। তার ব্রেনে এটা ক্লিক করবে, সত্যই তো বলছে, সত্যই তো বলছে। তাকে দেখানো হবে যে পৃথিবীর মধ্যে যত মারামারি কাটাকাটি হানাহানি সব হলো ধর্মের জন্য, সব হলো ধর্মের কারণে। তাকে শেখানো হবে যে একজন ফেসবুকে স্ট্যাটাস দিল তোমার নবীর বিরুদ্ধে, তো তুমি গিয়ে তাকে কিছু বলার কি কে আছে? সবার উপর মানব ধর্ম। আরও কতভাবে যে মানব ধর্ম বলা হবে, এবং এটাও বলা হবে যে ধর্ম কার জন্য? মানুষের জন্য। সুতরাং মানুষ আগে ধর্ম পরে। এই যে আমি কথাটা আপনাদেরকে শুনিয়েছি, আমার ধারণা আপনারাও তো কনফিউশনে পড়ে গেছেন যে মানুষ আগে ধর্ম পরে। কাজেই মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। এটাকেই আর একটু রাবারের মতো টেনে আর একটু ফ্লেক্সি করে বলা হয় কি, ধর্ম যার যার উৎসব সবার। মনে রাখবেন এই কথাগুলো নাস্তিকতা কুফুরি ছাড়া আর কোনো কিছু নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার আসা যাক, মানুষ আগে না ধর্ম আগে, মানব ধর্ম আগে, মানব ধর্ম শ্রেষ্ঠ না ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এই কথাটা আমরা আমাদের ইমানের আলোকে যাচাই করে দেখব। আমি আপনাদের সামনে কিছু চিত্র তুলে ধরি। আমি তাফসিরের কঠিন কঠিন পরিভাষাগুলো ব্যবহার করব না, আমাদের সমাজের সাথে মিলিয়ে, তাফসিরের কথাগুলোই সমাজের সাথে মিলিয়ে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরে আপনারা উত্তর দিবেন।
এই যে কিছুদিন আগে করোনা গেছে, করোনার সময় আমরা শুনেছি সন্তান মারা গেছে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে, বাবা বাড়িতে, এরপরে বাবার কাছে বলা হলো সন্তান মারা গেছে, বাবা লাশ নিতে যায় নাই। তারপর হলো কি, কিছু লোক ওই সন্তানকে দাফন করার জন্য ওই সন্তানকে বাড়িতে নিয়ে গেল, বাবা দূর থেকে বলে দিল যে কাছে আনার দরকার নাই, যেমনে পারো সেরে নাও, সন্তানের মুখটাও দেখতে চায় না। তাহলে বলেন তো, এখানে মানুষ জয়ী হলো না মনুষ্যত্বের পরাজয় হলো? মানুষ জয়ী হয়েছে, তো মনুষ্যত্বের পরাজয় হয়েছে। মনুষ্যত্ব যেটা, ইনসানিয়ত যেটা, মানবতা যেটা, সেটার পরাজয় হয়েছে। এই যে দুই নম্বরের ঘটনা, মিরপুর দুই নম্বরের ঘটনা, করোনায় মারা গেছে বাবা, সন্তান লাশ আনতে যায়নি, পরে কোনোভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়েছে লাশ। লাশ বাসায় ঢুকতে দেখে পুরো বাড়ি খালি, সবাই ভাগছে, নিজের বাবাকে গ্রহণ করতে রাজি হয় নাই। এরাও তো মানুষ, আরে ভাই এরাও তো মানুষ। আর যারা এই করোনা পরিস্থিতিতেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে এরকম কিছু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, যাদেরকে সবচাইতে অমানুষ নিকৃষ্ট মনে করা হয় সমাজে, এই দাফন কাফনের ব্যবস্থাগুলো করেছিল, করোনার লাশ ধরার জন্য কোনো তথাকথিত মানবাধিকার কর্মী অথবা মনুষ্যত্বের বলি যারা আওড়ায়, যারা মানবতার বলি আওড়ায়, মানবাধিকার মানবাধিকার বলে যারা মুখের ফেনা তোলে, এদেরকে কিন্তু দেখা যায়নি। দেখা গেছে এরকম কিছু মোল্লা মৌলবীকে। তাহলে কি বুঝলেন, মানুষ বড়, এও তো মানুষ আর মৌলবীও তো মানুষ। তাহলে কি বলো, কি বলেন, মানুষ বড় হলো না মনুষ্যত্ব বড়? মনুষ্যত্ব বড়। আমরা ইসলামের জামানায় চিত্র দেখি যে যখন যুদ্ধের ময়দানে পিপাসায় কাতর পানি পানি বলে চিৎকার করছে, তার সামনে পানি তুলে ধরা হলো, এমনই সময় আবার কানে আসলো আরেকজন পানি পানি বলে চিৎকার করছে, ওই লোকটা নিজে পানি পান না করে তাকে দেখিয়ে দিচ্ছে, আমার ওই ভাইয়ের আরও বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। তার কাছে নেওয়ার পরে দেখা গেল আরেকজন পানি পানি বলছে, দ্বিতীয়জন বলল যে আমার ওই ভাইয়ের আরও বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। তৃতীয়জনের কাছে নেওয়া হলো, দেখা গেল যে আল্লাহর হুকুমে শহীদ হয়ে গেছে, দৌড়ে আসলো দ্বিতীয়জনের কাছে, দেখে তিনিও শাহাদাতের সুদা পান করেছেন, দৌড়ে আসলো তৃতীয়জনের কাছে, দেখা গেল তিনিও শাহাদাতের সুদা পান করেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরকম মানবতা, এরকম মনুষ্যত্ব ইসলাম ছাড়া আকাশের নিচে জমিনের উপরে আর কেউ শিখাতে পারে না। এজন্য মনুষ্যত্বের ধর্ম ইসলামই হলো সবচাইতে বড় ধর্ম, মানবতার ধর্ম ইসলামই হলো সবচাইতে বড় ধর্ম। আল্লাহ তাআলা বলেন যে গুণ বর্ণনা করছেন মুমিনদের, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, প্রচন্ড তীব্র ক্ষুধা পিতা পিপাসা তাদের কাছে থাকা সত্ত্বেও নিজের খুদ পিপাসাকে দূরে রেখে আরেকজনের খুদ পিপাসাকে প্রাধান্য দেয়, এটাই হলো ইমান, এটাই হলো মুমিনের গুণ, এটাই হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে এমন চমৎকার সুন্দর শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যার কাছে ইমান থাকবে না, ইসলাম থাকবে না, সে মানুষ হবে, মনুষ্যত্ব পাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন,
যে দেখুন খাদ্যের জন্য, পেটের জন্য, যৌনতার জন্য কুকুর কুকুর লড়াই করে, একটা একটারে খায়, একটা একটার ঘাড় মুটকায়। সেটা যদি আমাদের মধ্যেও থাকে তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান কি? আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান কি? আল্লাহ যদি এই কারণেই বলেন উলাইকা আল-আনআম, এরা হলো চার পায়ের জন্তু, তোরা হলো দুই পায়ের জন্তু, বলেন আল্লাহর দোষটা কোথায়? আল্লাহ বলেন বালহুম আদাল, ওরা মানুষকে মারার জন্য এত প্ল্যান করতে পারে না, যুদ্ধের দামামা বাজাতে পারে না, পারমাণবিক তৈরি করতে পারে না, মানুষকে মারার জন্য এরা মরণাস্ত্র তৈরি করতে পারে না, কিন্তু তাদের নিজেদের জাতিগোষ্ঠীকে মারার জন্য এরা যুদ্ধের ড্রামা বাজাতে পারে না, মরণাস্ত্র তৈরি করতে পারে না। তো মানুষ তার নিজের জাতিকে মারার জন্য, মানুষ মানুষকে মারার জন্য কত প্রোগ্রাম, কত যুদ্ধ, কত বিজ্ঞান, কত গবেষণা, তাহলে ওরা চাইতে তোরা খারাপ না কে খারাপ? উলাইকা আল-আনআম বালহুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু আর তোরা হলে এর চাইতে খারাপ, কারণ তোরা দুই পায়ের জন্তু। আল্লাহ আমাদেরকে ইমান এবং ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন। একটা বাঘ যদি আপনার উপর অন্যায়ভাবে আক্রমণ করে, বাঘকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। এজন্য এরকম দুই পায়ের পশুগুলো যখন প্রকৃত মানবতার ধর্ম পালনকারী, লালনকারী, ইসলামের উপর, মুসলিমদের উপর আক্রমণ করে, তখন যারা মানবতার প্রকৃত হকদার তাদের জন্য আবশ্যক হয়ে যায় ওই জানোয়ারগুলোকে প্রতিহত করা, যেন অন্যদের ক্ষতি করতে না পারে। এটাই জেহাদ। আরে ভাই, এটাই জেহাদ, এটাই হলো জেহাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার বলেন, এখন আজকে থেকে কথা কি বলবেন যে মানুষ বড় না ধর্ম বড়? আরে ধর্ম না থাকলে মানুষ মানুষই থাকে না, সুতরাং মানুষ বড়। কেবল হাত পা হয়ে গেলেই দুই চোখ আর কান, চেহারা, এগুলো মানুষের মতো হয়ে গেলেই সে মানুষ হয়ে যায় না। মানুষ মানুষ হয় ধর্মের কারণে, এবং সেটা একমাত্র ইসলামের মধ্যেই আছে। এজন্য ইসলামই হলো বড়, ধর্মই হলো বড়, ইসলামই হলো শ্রেষ্ঠ, এবং ধর্মই হলো, ধর্মে ইসলামের ওই হলো একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ আমাদেরকে এমন ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয়, বলা হয়ে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এবার আমি আপনাকে বলি, আমরা মুসলমানরা যদি সকল ধর্মের উৎসবগুলো পালন করা শুরু করি, তারা আমাদের উৎসব পালন করতে আসে কিনা সেটা আমার মাথা ব্যথা নেই, এটা আমার বলারও দরকার নেই। যদিও মুসলমানের বাচ্চারা তাদের উৎসবগুলোতে যায় আর তাদের সন্তানেরা আমাদের উৎসবগুলোতে আসে না, এটা নিয়ে আমার বলারই দরকার নেই। কিন্তু আমি আপনাকে বলি, যদি আমরা তাদের উৎসবগুলো পালন করা শুরু করে দেই, কি জন্য? আমাদের চিন্তা কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাও কথা সত্য মতলব খারাপ, এই শব্দটাও কথা সত্য মতলব খারাপ। এই শব্দের পর ভিতরে কি পরিমাণ ধোকাবাজি, কি পরিমাণ অমনুষ্যত্ব, হিংস্রতা লুকিয়ে আছে আপনি কল্পনা করতে পারবেন না এই শব্দের ভিতরে। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম শিখায় আলহামদুলিল্লাহ, অপর ধর্মের সাথে সহাবস্থান, অপর ধর্মের লোকের সাথে একসাথে বসবাস, ইসলাম এক্ষেত্রে যে ফর্মুলা পেশ করেছে জগতের কেউ পারবে না। তো যাই হোক, বলা হয়ে থাকে, কথা অন্যদিকে চলে যাচ্ছে, তো বলা হয়ে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা মূলত কেন বলা হয়? এটা মুস্তাশরিকিন যারা,
ওরিয়েন্টালিস্ট যারা, তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে বুদ্ধি দিয়ে। তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এটাকে আরবিতে বলা হয় আল গাজবুল ফিক্রি। তারা মুসলমানদের বিরুদ্ধে চিন্তা দিয়ে যুদ্ধ করে। অস্ত্রের যুদ্ধ আর চিন্তার যুদ্ধের মধ্যে কিছু ব্যবধান আছে। অস্ত্রের যুদ্ধে মানুষের রক্ত ঝরে, আর চিন্তার যুদ্ধে মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, আকিদা ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রের যুদ্ধে স্বাভাবিক এবং বাহ্যিক বিজয় অর্জন করলেও মানুষের মনের উপর রাজত্ব করা যায় না। কিন্তু চিন্তার যুদ্ধে যদি কেউ বিজয়ী হয়ে যায়, তাহলে সে মানুষের মনের উপর রাজত্ব করতে, চিন্তা শক্তির উপর রাজত্ব করতে পারে। অস্ত্রযুদ্ধ হলো সাময়িক, এর ক্ষতি। চিন্তার যুদ্ধ শত শত বছর পর্যন্ত এর প্রভাব থাকে। অমুসলিম যারা ক্রুসেডার, বিশেষ করে খ্রিস্টদুনিয়া যারা ক্রুসেডার, তারা যুদ্ধ করে অস্ত্র দিয়ে। আর যারা মুস্তাশরিকিন, তারা যুদ্ধ করে, বা ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবিদ, প্রাচ্যবিদ মানে যারা এই প্রাচ্য সম্পর্কে গবেষণা করে। আর এই প্রাচ্যের মধ্যে কোন রাষ্ট্রগুলো আছে বলেন তো? মুসলিম রাষ্ট্র বিশ্বের মান, একটা হলো পাশ্চাত্য, আর একটা প্রাচ্য। তো প্রাচ্যের মধ্যে কোন রাষ্ট্রগুলো আছে? মুসলিম রাষ্ট্র বেশি। তাহলে এই মুসলিম রাষ্ট্রগুলি নিয়ে গবেষণা করে। এদের মৌলিক উদ্দেশ্য হলো দুইটা। একটা উদ্দেশ্য হলো যে প্রাচ্যের মুসলিম যারা আছে, এখানে যারা অধিকাংশ মুসলিম, তাদের অন্তরে ইসলামের ব্যাপারে সংশয় তৈরি করা। আর আরেকটা উদ্দেশ্য হলো এটা, তাদের পাশ্চাত্য যেটা আছে, তাদের রাষ্ট্রগুলো যে, তাদের বলয় যেটা আছে, ওখানে ইসলাম প্রবেশ ঠেকানো। এটা দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো আমাদের ভিত, আকিদা বিশ্বাসের ভিতকে নড়বড়ে করে দেওয়া। আর আরেকটা উদ্দেশ্য হলো তাদের, তাদের মধ্যে, তাদের যে রাষ্ট্রগুলো আছে, সেখানে যেন ইসলাম ঢুকতে না পারে। এই দুই উদ্দেশ্যে তারা চিন্তার যুদ্ধ, বুদ্ধির লড়াই তারা করে যাচ্ছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। এবং এদের কিছু স্লোগান থাকে, কিছু কথা শিখিয়ে দেয়। এই কথাগুলো মুসলমানদের মধ্যে এরা প্রচার করে। আপনি খ্রিস্ট দুনিয়ায় গেলে তাদের মধ্যে এই কথা পাবেন না, ধর্ম যার যার উৎসব সবার, তাদের কাছে এটা পাবেন না। ভারতও আপনি গেলে, এই হিন্দু রাষ্ট্র, সেখানেও এটা পাবেন না, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোতে এরা একটা বুলি ঢুকিয়ে দিয়েছে। এটা ওরিয়েন্টালিস্টদের একটা বানোয়াট, তাদের বানানো একটা বুলি মুসলিম রাষ্ট্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এই বুলিটাকে প্রতিষ্ঠিত করতে হলে কাকে দিয়ে প্রতিষ্ঠিত করা যাবে? নিশ্চয়ই বুদ্ধিজীবী লাগবে। এই জন্য তারা বুদ্ধিজীবীদেরকে ঠিক করছে এবং এটা শিখিয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আর কোনো ধরনের লড়াই ইত্যাদি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে ইত্যাদি ইত্যাদি। এবং টার্গেট করেছে যারা রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, এরা তো এমনিতেই আইডিওলজিক্যালভাবে আগ থেকেই তাদের মতের অনুসারী, এমনিতে চিন্তার দিক থেকে আগ থেকেই তাদের গোলাম, এমনিতে চিন্তার দিক থেকে মূলত তারা তাদের চিন্তাকেই বাস্তবায়ন করছে এবং আমাদের উপর প্রয়োগ করছে। এই যে রাজনীতি যেগুলো আছে, আপনি পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রকে সামনে নেন, যে কোনো রাষ্ট্র, ধরেন আপনি একটা রাষ্ট্রের নাম বলেন, মুসলিম রাষ্ট্রের নাম বলেন, ধরেন আপনি মিশর, মিশর ওখানে আপনি রাজনীতি যারা করে তাদের মতাদর্শ কি আপনি একটু ভাবেন, একটু খুঁজেন, দেখবেন যে সেখান থেকে বের হয়ে আসবে ঠিক ওই নামগুলো যেগুলো আমাদের দেশে আছে,
আরেকটা রাষ্ট্র নেন, সেখান থেকে বের হয়ে আসবে ওই নামগুলো যেগুলো আমাদের দেশে আছে, ধর্মনিরপেক্ষমতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই সেই এই নামগুলো বের হয়ে আসবে। তো এই নামগুলো হলো মূলত শিরোনাম, এই নামগুলো হলো মূলত শিরোনাম। এই শিরোনামের আওতায় আছে তাদের গোলামীর দীর্ঘ ইতিহাস, এই শিরোনামের আওতায় আছে তাদের গোলামীর দীর্ঘ ইতিহাস এবং অভিজ্ঞতা। তো যেটা বলতে চেয়েছিলাম যে তারা কিছু রাজনৈতিক নেতা যারা তাদের মাধ্যমে এই স্লোগানটাকে প্রতিষ্ঠিত করেছে। এবার মুসলিম দুনিয়াতে এখন একটা কথা ভাইরাল হয়ে গেছে, সেটা কি ধর্ম যার যার উৎসব সবার, অথচ এটা কত বড় নাস্তিকতাপূর্ণ কথা। দেখেন অপরাপর ধর্মের লোকের সাথে যুদ্ধ চুক্তি হতে পারে, শান্তি চুক্তি হতে পারে, কূটনৈতিক চুক্তি হতে পারে, রাজনৈতিক চুক্তি হতে পারে, কিন্তু ধর্মীয় কালচারগত কোনো চুক্তি সমঝোতা হতে পারে না। কথাটা বুঝাতে পেরেছি? অপরাপর ধর্মের সাথে রাজনৈতিক চুক্তি হতে পারে, রাষ্ট্রীয় চুক্তি হতে পারে, অর্থনৈতিক চুক্তি হতে পারে, কূটনৈতিক চুক্তি হতে পারে, বাণিজ্যিক চুক্তি হতে পারে, কিন্তু ধর্ম পালনের ব্যাপারে অপরাপর ধর্মের সাথে ইসলামের কোনো প্রকার সমঝোতা, কোনো প্রকার চুক্তি, কোনো প্রকার কম্প্রোমাইজ নবজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ করতে দেন নাই, কেয়ামত পর্যন্ত এটা সম্ভব নয়, কেয়ামত পর্যন্ত সম্ভব নয়। আমি এই মর্মে কিছু দৃষ্টান্ত দিলে আপনাদের কাছে বিষয়গুলো আরো একটু পরিষ্কার হবে। আমরা জানি কোরআন মজিদের একটা সূরা আছে সূরাতুল কাফিরুন, আগে এই আয়াতটা পড়ি তারপর আপনারা বিষয়টা আরো একটু বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আমাদের চলতি আয়াত, আল্লাহ তাআলা বলেন, কই গেল, فَإِنْ حَاجُّكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ। আল্লাহ বলেন যে হে নবী, অন্য ধর্মের লোকেরা যদি আপনার সাথে তর্কে জড়াতে চায়, যুক্তি পাল্টা যুক্তি পেশ করতে চায়, আপনি এগুলোতে পড়িয়েন না, এগুলোতে আপনি যাইয়েন না, আপনার ডাইরেক্ট ডাইরেক্ট কথা, সোজা সাপ্তা কথা, আমার ধর্ম ইসলাম, আমার অনুসারীরা মুসলিম, তোমরা কি মুসলমান হবা? যদি তোমরা মুসলমান না হও, ফা ইন আসলামু, যদি মুসলমান হও ইহতাদাও, হেদায়ত পেয়ে যাবা, ও ইং তাওয়াল্লাও, আর যদি তোমরা ইসলাম গ্রহণ না করো, যুক্তি পাল্টা যুক্তি এত কিছু দরকার নাই, তোমরা তোমাদের রাস্তা মাফো, তোমরা তোমাদের রাস্তা ধরো, আমার কাজ শুধু ইসলাম তোমাদের কাছে তুলে ধরো, আমি সেটা করে দিছি। ফা ইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। তাহলে এই আয়াত আল্লাহ বুঝালেন যে ধর্মীয় কোনো বিষয়ে অপর ধর্মের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ নাই, এখানে হবে কাটছাঁট কথা, এখানে হবে সোজা সাপটা কথা। আমরা জানি যে সূরাতুল কাফিরুন কোরআন মজিদের একটা ছোট্ট সূরা, সূরাতুল কাফিরুন। এই সূরাটা কেন নাজিল হয়? দেখেন ধর্মীয় বিষয়ে কোনো প্রকার চুক্তি সমঝোতা অপর অপর অন্যান্য ধর্মের সাথে নাই এবং এটা সম্ভব নয়, এই কথা বোঝানোর জন্য আল্লাহ একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। শুধু এই কথা বোঝানোর জন্য, ধর্ম যার যার উৎসব সবার না, উৎসব ধর্মীয় উৎসবগুলো তার প্রত্যেকের নিজস্ব ধর্মের, খ্রিস্টানরা তাদের উৎসব পালন করবে, মুসলমানরা মুসলমানদের, বাকি কোন উৎসব আল্লাহর কাছে প্রিয় কোন উৎসব আল্লাহর কাছে প্রিয় নয় এটা আল্লাহ বেছে নিয়েছেন যে আল্লাহর কাছে ইসলাম প্রিয়, কিন্তু কোনো পারে জগা খিচুড়ি করা যাবে না, এই জগা খিচুড়ি করলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয় না, এটা বরং জগা খিচুড়ি করলে
এই সাম্প্রদায়িক সম্প্রীতির আড়ালে জায়গায় জায়গায় স্থানে স্থানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় লাঞ্ছনার শিকার হবে, অবমাননার শিকার হবে এবং সেখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটবেই, এটা জগতের কেউ ঠেকাতে পারবে না। আর প্রত্যেকে যদি প্রত্যেকটা পালন করে, আমি আমারটা করছি, তারা তাদেরটা করছে, কেউ কাউকে বাধা দিবে না। ইসলাম তো বলে না যে অমুকের পূজাতে গিয়ে বাধা দাও, অমুকের ক্রিসমাসে গিয়ে বাধা দাও, ইসলাম কি বলে? ইসলাম এই কথা বলে না। অমুসলিমদের সাথে লড়াই শুধু একটা সুরতে, সেই সুরত কি? সেটা হলো যদি জিহাদের অবস্থা বিরাজমান থাকে, জিহাদের অবস্থা যদি বিদ্যমান থাকে, যদি তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়, জরুরি হয়, তখন তাদেরকে তাদের সাথে যুদ্ধ, তাও সাধারণ জনগোষ্ঠীর সাথে না, সাধারণ জনগণের সাথে না, কেবলই মাত্র সোলজারদের সাথে, কেবলই মাত্র যারা সোলজার তাদের সাথে। একটা মন্দির আক্রমণ করে দিল, আপনি খুঁজে দেখলে দেখবেন এই যে মন্দির আক্রমণ করে বা অমুকখানে আক্রমণ করে, অমুক উপাসনা আক্রমণ করে, কে করে? এটা হিন্দুরাও করে না, মুসলমানরাও করে না। করে কে জানেন? ওই থার্ড পার্টি, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা যারা প্রতিষ্ঠিত করতে চায় তারাই আক্রমণ করে। এই স্লোগানটা যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় তারাই আক্রমণগুলো করে। দেখুন কোরআন মজিদের সূরাতুল কাফিরুন নাজিল হয় কেন? মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে একটা সমঝোতা করতে, চুক্তি করতে চেয়েছে। সমঝোতা চুক্তি কি? তারা এসে বলল যে ফা ইন্না নাইরিদু আলাইকা খাসলাতান ওয়াহিদা, আপনার কাছে আমরা একটা প্রস্তাব রাখছি। কাফররা এসে নবজিকে বলল আপনার কাছে আমরা একটা প্রস্তাব রাখছি। প্রস্তাবটা কি? তারা বলল যে দেখুন প্রস্তাবটাতে আপনারও ফায়দা আমাদেরও ফায়দা, মূলে ঝুলেছে প্রস্তাবটার মধ্যে আপনারও ফায়দা আমাদেরও ফায়দা। ফাহিয়া লাকা ওয়ালানা ওয়াফিহা সলাহুন, এই প্রস্তাবদের ভিতরে আমারও ফায়দা আমাদেরও ফায়দা আপনারও ফায়দা আছে। পালে মাহিয়া, নবীজি বলেন প্রস্তাবটা শুনি, বলো কি প্রস্তাব? তখন তারা বলল তাবুদু আলিহাতানা সনাতন আল্লাহ তাওয়াল উজ্জা ওয়া নাবুদু ইলাহাকা সনাতন হাত্তা আনজুরা মা ইয়াতি মিন ইনদ রব্বি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আনজুরা মা ইয়াতি মিন ইনদ রব্বি ফাজা আল ওয়াহয়ু من اللوح المحفوظ بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون الى اخر السوره। তারা বলল যে প্রস্তাব হলো এই, আপনারা এক বছর আমাদের ধর্ম পালন করবেন, আমাদের লাত উজ্জা যেগুলো আছে এগুলোকে সেজদা মারবেন, আমরাও আপনার এক খোদার ইবাদত করব এক বছর। সমান সমান হয়ে গেল। লক্ষ্য করুন এই প্রস্তাবটা নবীজিকে কখন দেওয়া হয়েছে? যখন গোটা সমাজ, গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থা, গোটা বিশ্ব ব্যবস্থা নবীজির বিরুদ্ধে, যখন মক্কার কাফেরদের অভিযোগ হলো এই এই মোহাম্মদ আমাদের ধর্মের অবমাননা করছে, আমাদের মূর্তিগুলোর অবমাননা করছে, যখন রাজনৈতিক পরাশক্তি ছিল রোম পারস্য, অগ্নিপূজক আর খ্রিস্টানরা, যখন মক্কার মধ্যে এই হেজাজের ভূমিতে, গোটা হেজাজের ভূমিতে যখন পৌত্তলিক পুত্তার রমরমা অবস্থা ছিল, তারাই ছিল রাজনৈতিক ক্ষমতায়, তারাই ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, তারাই ছিল সামাজিক ব্যবস্থাপনায়, এমনকি মক্কার সবচাইতে পবিত্র জায়গা কাবার নিয়ন্ত্রণও তাদের কাছে। ওই সময়ে যখন নবীজি পালিয়ে পালিয়ে ইবাদত করছেন, সরাসরি দাওয়াত দিতে পারছেন না, বেলাল নির্যাতিত হচ্ছেন, সুমাইয়া শহীদ হচ্ছেন, আম্মার শহীদ হচ্ছেন,
তখন নবীজির কাছে প্রস্তাব পেশ করা হলো, আপনি এক বছরে আবাদত করেন আমাদেরটা, আমরা এক বছর আবাদত করি আপনারটা। নবীজি তো এই কথা চিন্তা করলে পারতেন, চলুক না কিছুদিন এরকম, আমার ধর্ম প্রতিষ্ঠিত করে নেই এই ফাঁকে, এরপরে না হয় আমি তার বিরুদ্ধে চূড়ান্তভাবে ওয়ার করব, এখন চলুক না এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, এই সিদ্ধান্ত তো আমি দিতে পারি না, কারণ এটা আমার ধর্ম নয়, আমি তো এই ধর্মের মালিক না, আমি এই ধর্মের রাসূল মাত্র, মেসেঞ্জার, বাহক মাত্র, এই ধর্মের মালিক হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ যদি জবাব দেন তাহলে আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো, আমি উত্তর দিতে পারবো না। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে তাদেরকে বিদায় দিয়ে দিয়েছে। ফাজা আল ওয়াহিয়ু মিনাল লাওহিল মাহফুজ, আরশের মালিক লাওহে মাহফুজ থেকে নবীজির কাছে ওয়াহি পাঠিয়ে দিলেন, বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফির সম্প্রদায় একটা পরিষ্কার কথা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করতে পারবো না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যেটার ইবাদত করি সেটাও তোমরা পারবে না, তোমরা যেগুলোর ইবাদত করো সেটা আমি করতে পারবো না, আর আমি যেটার ইবাদত করি সেটা তোমরাও পারবে না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, তোমরা যেটা ইবাদত করো আমি আবারও বলছি পরিষ্কার করে, আমি এগুলোর ইবাদত করতে পারবো না। আবারও তোমাদেরকে পরিষ্কার করে বলছে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, যে আমার ইবাদত তোমরা করতে পারবে না। কাজেই সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রাখতে চাও, যুদ্ধ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, দরকার নাই, আমি আমার মিশনারি কাজ করি, তোমরা তোমাদের কাজ করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক, আমারটা আমার কাছে থাক। এবার বুঝছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি জন্য? আর এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনকেই প্রতিষ্ঠিত করে ধর্ম যার যার, উৎসব সবার তথাকথিত স্লোগানধারী কুফুরি মতবাদের ধ্বজাধারী ধারক বাহক ধর্ম নিরপেক্ষ মতবাদের যারা মূল হোতা তারাই এটার বেশি উচ্চারণ করে, এর সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো সম্পর্ক নাই। আগামীকাল সূর্য উঠলে আপনার শরীর থেকে সূর্যের তাপ পড়লে ঘাম বের হবে, এ কথা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, স্পষ্ট একটা কুফুরি মতবাদ। উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটাও সেই কুফুরি মতবাদেরই একটা প্রোডাকশন। আর এই স্লোগানটা তাদেরকে শিখিয়ে দিয়েছে কে? গুরুকে। গুরু হলো ওরিয়েন্টালিস্টরা, গুরু হলো তারা যারা মুসলিম বিশ্বের মধ্যে ইসলামের ব্যাপারে মুসলমানদের অন্তরে সংশয় সৃষ্টি করতে চায় আর তাদের বিশ্বে ইসলামের প্রবেশকে ঠেকাতে চায়, গুরু হলো তারাই। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এরপর দেখুন আরেকটা ঘটনা, মক্কার কাফেরা এসে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেন, ঝামেলা করার দরকার নাই, তা'বুদু আলিহাতানা সানাতান, আপনি আমাদের ইলাহের এক বছরে ইবাদত করবেন, ওয়া না'বুদু ইলাহাকা সানাতান, আপনার ইলাহের ইবাদত করব আমরা এক বছর। এরপরে ফা ইন কানাল্লাযী জিতু বিহি খায়রাম মিম্মা বিআইদিনা কুন্না কদ শারাকনাকা ফীহি, আপনি যেটা নিয়ে এসেছেন, ফা ইন কানাল্লাযী জিতা বিহি খায়রান, আপনি যেটা নিয়ে এসেছেন সেটার মধ্যে যদি ভালো কিছু থাকে, এক বছর পালন করলে তো আমরা বুঝে যাব যে কোন কোনটা ভালো আছে, তো সেটার মধ্যে যদি ভালো কিছু থাকে আমরা ভালোটা গ্রহণ করব। আর আপনি আমাদেরটা এক বছর করেন, তা আপনি এক বছর করলে তো বুঝে যাবেন যে আমাদের মধ্যে আমাদেরটার মধ্যে কী কী ভালো জিনিস আছে, আপনি ওইটা নেবেন। এরপরে দুটাকে কম্বো করে
এরপর আমরা মানুষের জন্য একটা কিছু তৈরি করব, মানুষের জন্য একটা কিছু বানাবো, আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন পরিষ্কার করে বলেন, মাআদাল্লাহ আন উশরিকা বিহি গায়রাহু, আল্লাহর কাছে পানাহ চাই আমি আল্লাহর সঙ্গে এমন অন্য কাউকে শরীক করতে পারবো না। তাহলে এতক্ষণের কথা কি বুঝলেন? ধর্মীয় বিষয়ে কোন ধর্মের সাথে সমঝোতা, কম্প্রোমাইজ, সম্প্রীতি কখনো চলে? যদি করা হয় তাহলে সমস্যাটা কি হবে? এক নম্বর সমস্যা হবে আমাদের ধর্মীয় স্বকীয়তা নষ্ট হবে। ইসলাম ইসলাম নিয়ে গোটা দুনিয়া টিকতে চায় না, কেবল রাজত্ব করতে চায়। ইসলাম ইসলাম নিয়ে গোটা দুনিয়া কেবল টিকে থাকতে চায় না, রাজত্ব করতে চায়। কিন্তু এই ইসলামকে যদি আমি অন্য উৎসবের মধ্যে বিলীন করে দেই, ইসলামকে যদি আমি অন্য ধর্মের মধ্যে বিলীন করে দেই, অন্যের ধর্মের উৎসবের মধ্যে যদি আমি বিলীন করে দেই, তাহলে তো আমি ইসলামকে টিকানো তো দূরের কথা, বরং আমি ইসলামকে তো মেরে ফেললাম, আমি ইসলামকে তো মেরে ফেললাম। এজন্য ইসলাম অন্য কোন ধর্মের সাথে সব ধরনের চুক্তি করতে রাজি আছে, অন্য ধর্মের লোকের সাথে সব ধরনের চুক্তি করতে রাজি আছে, বাণিজ্যিক চুক্তি, যুদ্ধ চুক্তি, শান্তি চুক্তি, যত চুক্তি আছে সব চুক্তি করতে ইসলাম রাজি, প্রয়োজনে করবে, অসুবিধা নাই। কিন্তু ধর্মের ব্যাপারে ইসলামের সাথে অন্য ধর্মের চুক্তি, এটা ইসলাম কোনোভাবেই মেনে নিতে পারে না এবং কেয়ামত পর্যন্ত মেনে নেবে না। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এই মর্মে আর দুই একটা হাদিস শুনিয়ে আমি আজকের আলোচনা শেষ করব, আর পাঁচ মিনিট। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন শুনলেন যে কিছু লোক সুন্দর সুন্দর কথা কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি ব্যাপার, তোমরা কি কথা কও? তাওরাতের কিছু কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন যে ভালোই তো লাগে, লিখে দাও আমাকে। তো লিখে দিল, মানে সুন্দর সুন্দর কথা, খুশি হয়ে নবীজির কাছে চলে আসছেন। এরপর নবীজির কাছে আসার পরে কি ঘটনা ঘটেছে, এবার জাবির রাদিয়াল্লাহু তাআলার মুখে শুনেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিম মিনাত তাওরাত, তাওরাতের কিছু কথা নিয়ে, ওই যে যেগুলো লিখে নিয়েছেন সেগুলো কপিটা নিয়ে নবীজির কাছে এসেছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, বলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন এটা তাওরাতের কপি। ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন, কিছু বললেন না। তোমরা দিল্লা তোমার খেয়াল করেন নাই, তোমরা দিল্লা তোমরা এই কথা বলেই ওখান থেকে পড়া শুরু করছে। ফাজআলা ইয়াকরাউ, ইয়া রাসূলুল্লাহ এটা তাওরাতের কপি, এটা বলেই উনি ওখান থেকে পড়া শুরু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেহারার পরিবর্তন ঘটছে। ওমর পড়ছেন, নবীজির চেহারার পরিবর্তন হচ্ছে, মানে তিনি রাগ করে ফেলতেছেন। লক্ষ্য করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আবু বকরিন সাকালাতকা উম্মুকি ইয়া ওমর, ওমর তুমি কি করো, এটা মরি যা, তুই কি করো, কি করেন আপনি, এটা এটা না করে মারা যাওয়াই তো ভালো। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কি হয়েছে, মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চেহারা দেখেন নাই, নবীজির চেহারা যে ডাক ফুটে উঠেছে আপনি কি দেখেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখেই তখন তার বোধোদয় হলো, সঙ্গে সঙ্গেই বললেন যে আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া গাযাবি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, বলে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর রাগ থেকে আর তার রাসূলের রাগ থেকে। আমি নির্দ্বিধায় ঘোষণা দিচ্ছি আমার রব আল্লাহ আমি এতেই সন্তুষ্ট,
আমার দীন ইসলাম আমি এটার উপরেই সন্তুষ্ট, অন্য কোনো ধর্মগ্রন্থের আমার দরকার নাই, আমার নবী মুহাম্মদ এটাই আমার জন্য যথেষ্ট, আর কারো কথা শোনার আমার দরকার নাই, আমি এটাতেই সন্তুষ্ট। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে এবার রাগ কমছে, রাগ কমার পরে উমর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বুঝাচ্ছেন শুনো, কিন্তু এখনো জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গলার মধ্যে সে রাগের ঝাঁজ রয়ে গেছে, তিনি যে রাগ করেছেন রাগ যে কমেছে কিন্তু এখনো গলার মধ্যে রাগের কিছুটা ঝাঁজ রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন শুনো, ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদালাকুম মূসা লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু বিয়াদ ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা হাইয়্যান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। তুমি মূসা তাওরাত পড়তেছো তো, শুনো যদি মূসা এই মুহূর্তে চলে আসে, ধরে নাও আমাকে ছেড়ে দিয়ে যদি তোমরা মূসার অনুসরণ করা শুরু করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, গোমরা হয়ে যাবে। শুনো এর কারণ, মূসা যদি এই যুগে আসে, স্বয়ং মূসাও আমার অনুসরণ করতে বাধ্য, স্বয়ং মূসাও আমার অনুসরণ করতে যেহেতু বাধ্য, সেহেতু তিনি যদি আসেন তাহলে তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা গোমরা হয়ে যাবে। মূসা আলাইহিস সালামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এবারে দেখেন আরেকটা ঘটনা, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নাসুম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তুবুনা মিনাত তাওরাতি। সাহাবায়ে কেরামের কিছু লোক তাওরাতের সুন্দর সুন্দর কথা নোট করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা উল্লেখ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন ওই সমস্ত লোক সবচাইতে বেকুব, সবচাইতে বেশি পথভ্রষ্ট। দেখেন এর অর্থ এই নয় যে সাহাবায়ে কেরাম পথভ্রষ্ট হয়ে গেছেন, এটা নবীজি রাগ করে বলেছেন যেন তাদের বোধোদয় হয়ে তার এখান থেকে ফিরে আসে। নবীজি বলেন ওই সমস্ত লোক সবচাইতে বেশি বেকুব এবং সবচাইতে বেশি আহমক আর পথভ্রষ্ট, যাদের কাছে আমি নবী আছি অথচ আমার কথা বাদ দিয়ে আরেকজনের কথার প্রতি তার আগ্রহ, আমার কথা বাদ দিয়ে আরেকজনের কথার প্রতি তার আকর্ষণ, সে হলো সবচাইতে নির্মূল আর সবচাইতে পথভ্রষ্ট। আল্লাহর বান্দা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, উনি একবার হযরত ইউসুফ আলাইহিস সালামের কিছু কথা, তার কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী, মজাদার কাহিনী, তো তখনও সূরা ইউসুফ নাজিল হয় নাই, তো ইউসুফ আলাইহিস সালামের কিছু কথা উনি এক মহিলার কাছে পাইছে, পেয়ে মজা পেয়েছে। এখন নবীজি তো তার স্বামী, এজন্য স্বামীর কাছে এসে এই গল্প শোনাচ্ছে যে আমি এরকম এরকম ইউসুফ আলাইহিস সালামের কথাগুলো এখানে পাইছি, কত চমৎকার ঘটনা, প্রেমের কথা, রোমান্টিক কিছু কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো শুনছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি লক্ষ্য করলাম নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আমি এটা দেখেই বন্ধ করে দিলাম, থেমে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বলেন শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আতাকুম ইউসুফ ওয়া আনা বাইনাকুম ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদাল্তুম। যেই সত্তার কাছে আমি নবীর প্রাণ তার কসম করে বলছি, তোমরা ইউসুফ যদি আসে আমাকে বাদ দিয়ে যদি তোমরা তার অনুসরণ করা শুরু করো তাহলে তোমরা গোমরা হয়ে যাবে, কারণ ইউসুফ যদি আসে তাহলে তার জন্য আবশ্যক আমি নবীর অনুসরণ করা, আলাইহিসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলেন, ধর্মীয় বিষয়ে কোনো প্রকার সমঝোতা আছে? আরে ভাই কেন সমঝোতা থাকবে, আমাদের কাছে কি নাই, আরেকজনের কাছে আমরা ধার করতে যাবে কেন? আলহামদুলিল্লাহ এখন 200 কোটি মুসলমান, আর তখন ছিল হাতে গোনা মুসলমান, গোটা দুনিয়া মুসলমানদের খেলাফ ছিল, সেখানে সেই সময়
ইসলামের এই শিক্ষা, ধর্মীয় যার যার উৎসব সবার, এই কথা কোনোভাবেই মানা যাবে না। এজন্য সূরা কাফিরুন নাজিল করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, এই কথা যারা বিশ্বাস করবে তারা কাফের, কাফের, কাফের। নবী আল্লাহ তাআলা সরাসরি বুঝিয়ে দিয়েছেন। এখন 200 কোটি মুসলমানের দুনিয়ায় এই কথা বলে যদি মুসলমানদের সহমর্মিতা তারা পায়, এরপরও যদি মুসলমানদের সমবেদনা তারা পায়, যারা তাদের সমর্থন করবে, সাপোর্ট করবে, তারাও এই সমস্ত আয়াতের আলোকে কাফেরদের সাপোর্ট করলো এবং ওরিয়েন্টালিস্টদের সাপোর্ট করলো, খ্রিস্টানদের সাপোর্ট করলো, বিধায় তারাও মুনাফিক ছাড়া আর কিছু নয়। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই কথাগুলো আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়ে আমরা উঠেছি।